সবাইকে আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা ওয়েব ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। এখানে পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা হবে, সবাই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এই জন্য আমাদের প্রথম প্রয়োজন একটা কোড এডিটর, যেখানে আমরা ওয়েব ডিজাইন করার জন্য কোড লিখব। কোড এডিটরটি আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করব। এই জন্য আমরা ক্রোমে যাব। আমরা কোড এডিটর অনেকগুলো ইউজ করতে পারি, যেমন সাবলাইন টেক্সট, থ্রি, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ব্যাকেটস ইত্যাদি। আমরা প্রথম অবস্থা এর জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করব। নোটপ্যাড প্লাস প্লাস যারা প্রথম অবস্থা তাদের জন্য সুবিধা হবে, এর জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসে লিখব। এই জন্য নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস ডট ওআরজি এই ওয়েবসাইটে আসতে হবে। আর উপরে আছে ভার্সনগুলা, আর এখানে লেটেস্ট ভার্সন 7.8.4। ডাউনলোডের জন্য আমরা এটা ক্লিক করব। একটু নিচেই ডাউনলোড বাটন, ডাউনলোড, ডাউনলোড স্টার্ট। 3.5 MB ফাইলটা ডাউনলোড হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করি। আমাদের ডাউনলোড করা শেষ, এখন এটা ইনস্টল করব। দিস পিসি ডাউনলোড প্রোগ্রামস নোটপ্যাড প্লাস প্লাস, ইয়েস, ওকে, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, ইনস্টল, ফিনিশ। আচ্ছা, আমরা এটা কেটে দিলাম। এটা এখন আমরা কিভাবে খুঁজবো? স্টার্ট বার এখানে লিখবো নোটপ্যাড প্লাস প্লাস, NOTE। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন। আচ্ছা, এখন আমরা কি করব? প্রথমে একটা ফোল্ডার নিব যেখানে আমরা কোডগুলো রাখব। নিউ ফোল্ডার ওপেন। এখন আমরা কি নিব? একটা ইন্ডেক্স ফাইল নিব, INDEX.html। ওকে, সে দেখেন এটা আমাদের এখন কিন্তু ইন্ডেক্স ফাইল হয়নি, ইন্ডেক্স ডট এইচটিএমএল হয়নি, এটা একটা টেক্সট হয়ে রয়েছে। তো এটা করার জন্য আমরা প্রথমে যাব ভিউ ফাইল নেম এক্সটেনশন, এটা ক্লিক করলে, এটা টিক মার্ক দিলেই হয়ে যাবে। এখন আমরা এডিট করব, এই যে এখানে টেক্সটটা ডট টেক্সট পর্যন্ত ডিলিট করে দিব। ওকে, এখন রেডি। এখন আমরা এইখান থেকে যাবো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। প্রথমে আমরা কি লিখব? প্রথমে লিখব ডক টাইপ এইচটিএমএল, DOCTYPE, এইচটিএমএল। আচ্ছা, প্রথমে লিখলাম আমরা ডক টাইপ এইচটিএমএল। এই ডক টাইপ এইচটিএমএল কি? ডক টাইপ এইচটিএমএল হচ্ছে ডকুমেন্টটি কি ধরনের তা ব্রাউজারকে বোঝানোর জন্য দেওয়া হয়। আমরা যে এস্টিমেটটা লিখছি এটা কোন ভার্সন? এই ডক টাইপ এইচটিএমএল দ্বারা ভার্সন সিলেক্ট করা হয়। আমরা যে ডক টাইপ এইচটিএমএল ব্যবহার করছি এটা হলো এইচটিএমএল ফাইল।
এইটা যে HTML5, এই কথাটি অন্যান্য ব্রাউজারকে বোঝানোর জন্যই আমরা ডক টাইপ HTML ব্যবহার করি, যেমন গুগল ক্রোম, মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা এবং সাফারি। এই ব্রাউজারগুলো বোঝাতে বুঝতে পারে, এজন্য আমরা ডক টাইপ HTML ব্যবহার করি। তারপর আমরা কি লিখব? HTML স্পেস LANG ইকুয়াল ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে EN। আচ্ছা, এটা কি HTML EN? এটা হচ্ছিল ল্যাং, মানে ল্যাঙ্গুয়েজের শর্টকাটকে ল্যাং বলা হয়েছে। এই ব্রাউজারটাতে, মানে এই পেজটাতে কি কি ল্যাঙ্গুয়েজ থাকবে তা বোঝানোর জন্যই আমরা HTML পর ল্যাঙ্গুয়েজ ইন, মানে ইংলিশ। এখানে যদি আমরা বাংলা ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? এখানে এখন BN বাংলা, আমরা BN ইউজ করতে পারি, যে এটাকে বলে দিবে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজও আছে। তারপর বাংলাদেশের জন্য বাংলা ইউজ করতে পারি, থাইয়ের জন্য TH ইউজ করতে পারি, যারা থাই ভাষায় আছে। আবার চায়নার জন্য ZH ব্যবহার করতে পারি। তো আমাদের ডিফল্ট অনুযায়ী EN, মানে ইংলিশ, এটা থাকবে। আমরা এখন HTML-টাকে ক্লোজ করে দিব। HTML-টা ক্লোজ হয়ে গেছে। তখন HTML এর পরে কি বুঝবে? আচ্ছা, আমরা প্রথমে এই পিকচারটা লক্ষ্য করি, আমাদের ডিজাইনটা কিরকম হবে। প্রথমে কি আছে? এটা তো আমরা HTML, মানে চুল থেকে পা পর্যন্ত HTML। এর মাঝে কি আছে? মানুষের একটা কি থাকে? মাথা থাকে। তাই এটা হলো হেড। প্রথমে আমরা হেড, হেডের মাথার মধ্যে কি থাকে? চোখ, কান, নাক। তাহলে আমাদের কি কি দিতে হবে? হেডের মধ্যে থাকবে আমাদের মেটা ট্যাগ, টাইটেল, লিঙ্ক। তারপর আমরা হেডটাকে ক্লোজ করব, মানে একদম গলা অবধি। তারপর গলার নিচে মানুষের কি থাকে? থাকে হচ্ছিল বডি। বডিটা হলো পা থেকে মাথা পর্যন্ত। বডির মধ্যে আমাদের থাকবে সেকশন, নেববার, সাইড নেববার, কন্ট্রাক্ট, মানে অনেক কিছু যা আছে সব কিছু থাকবে আমাদের বডির মধ্যে। তাহলে আমাদের প্রথম কি করতে হবে? আমরা কি লিখছি? আমরা এখানে লিখছি ডক টাইপ HTML, আর HTML-টাকে ক্লোজ করছি। তাহলে এর মাঝখানে কি হবে? এর মাঝখানে হবে হেড, মানে মাথা। তাহলে আমরা কি লিখব? এখানে লিখব হেড, HADD, হেড। হেডটাকে আমরা নিচে ক্লোজ করব, HADD। হেডটাকে ক্লোজ করার জন্য এখানে কি হবে? এখানে একটা স্ল্যাশ বসবে, দিলাম স্ল্যাশ, ওকে। দেখি এখন হেডের মধ্যে কি আসে। আচ্ছা, হেডের মধ্যে কি কি থাকে? আমাদের চোখ থাকে, নাক থাকে, কান থাকে, মুখ থাকে, এগুলো অনেক কিছু থাকে। সেরকম আমরাও এই হেডের মধ্যে টাইটেল, মেটা ট্যাগ, লিঙ্ক, এগুলো আমরা ইউজ করব। তাহলে আমরা এখন কি দিব? আমরা মেটা ট্যাগ দিয়ে শুরু করি, সরি অনেকগুলো স্পেস হয়ে গেছে। হ্যাঁ, META মেটা স্পেস CHARACT ইকুয়াল ডাবল কোটেশন ব্র্যাকেট। এখন ডাবল কোটেশনের মধ্যে কি আসবে? UTF-8। আমরা তো মেটা ক্যারেক্টার সেট UTF-8 লিখলাম। এই মেটা ট্যাগের কাজটা কি? এই মেটা ট্যাগের কাজ হলো ক্যারেক্টার সেট আমাদের ওয়েবসাইটে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, বা যে কোনো ধরনের যদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটা তার ব্রাউজারকে সাপোর্ট করায় বা বুঝিয়ে দেয়। এটা হলো এর কাজ। এখানে আছে চার সেট, মানে ক্যারেক্টার সেট UTF-8। এটা 16 বিটেরও হতে পারে। আমরা এখানে আরেকটা মেটা ট্যাগ ইউজ করব,
আগে এই মেটাটাকে লিখি, তারপরে এর বর্ণনা করি। এম ই টি এ মেটা এন এ এম ই নেম ইকুয়াল ডাবল কোটিশন ভি আই ই ডাব্লিউ পিও আর টি ভিবট স্পেস সিও এন টি ই এন টি কন্টেন্ট ইকুয়াল ডাবল কোটিশন ডাব্লিউ আই ডি টি এইচ ইকুয়াল ডি ই ভি আই সি ই ডিভাইস ড্যাশ ডাব্লিউ আই ডি টি এইচ কমা তারপর টি আই এ এল ড্যাশ এস সি এ এল ই ইকুয়াল 1.0 এখানে ব্র্যাকেটটা ওকে। ভিপোর্ট মেটাট্যাগের কাজটা হচ্ছে যখন আমরা ওই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করব তখন এই মেটাট্যাগটা আমাদের কাজ দিবে। অনেক সময় আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে যাই তখন সাইটগুলো রেসপন্সিভ হয় না ঠিক মতো, তখন এই মেটাট্যাগটা ইউজ করলে আর কোনো সমস্যা থাকে না, এজন্য আমরা এটাও এখানে ইউজ করব। আচ্ছা, আমাদের আপাতত আমাদের দুটো মেটাট্যাগের কাজই শেষ হোক। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখি কি আসে। নোটপ্যাড থেকে রান করার জন্য আমরা কি করব, এখানে রান রান থেকে আমরা কোন ব্রাউজার ওপেন করব, ফায়ারফক্স, তারপরে যে ক্রোম, আমরা ক্রোমে ওপেন করব। এখানে এখনো কিছু আসেনি কারণ আমরা এখানে কিছু লিখিনি, এই জন্য কিছু আসেনি। জুম হবে না। আচ্ছা, আমাদের এখানে আছে ইন্ডেক্স ডট এইচ টি এম এল, এই নামটা আমরা চেঞ্জ করবো। এই নাম চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে, টিআই, সরি, টাইটেল, TITLE, টাইটেল, এটাকে ক্লোজ করতে হবে। যে টাইটেলের মধ্যে কি দেবো, ACLLO, হ্যালো, হ্যালো দেওয়ার পর আমরা এটাকে ক্লোজ করব, স্ল্যাশ TITLE, টাইটেল, দেখি এখন কি আসে। হ্যাঁ, এখানে হ্যালো চলে আসছে, মানে আমাদের টাইটেল কাজটা হয়ে গেছে। তারপরে কি আছে আমাদের, আমরা এখন এই হেডের মধ্যে, এই হেডের মধ্যে আমরা এখন দেবো লিঙ্ক। আচ্ছা, এখানে তো গ্যালজামের মতো হয়ে গেছে, লিঙ্ক, লিঙ্কের জন্য LINK, লিঙ্ক স্পেস REL ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে স্টাইল শিট, STYLE স্টাইল, SHWT স্টাইল শিট, তারপরে স্পেস দিয়ে SREF ইকুয়াল ডাবল কোটেশন। আচ্ছা, এই লিঙ্কটা করলাম, লিঙ্কটা হচ্ছে স্টাইল শিটের জন্য। আর এখানে আমরা যদি আমরা যতগুলো CSS করব CSS এখানে লিঙ্ক করাই দিব, তাই এখন আমরা লিঙ্ক করাবো না। এই লিঙ্কটা যখন আমরা HTML আর CSS করব তখন এটা লিঙ্ক করাবো, আবার তো এটা খালি থাক। এখানে আমাদের HTML থেকে HTML, তারপরে হেডার, হেডারের মধ্যে যতটুকু কাজ করা প্রয়োজন আমাদের ততটুকু আমরা করে ফেলেছি। আজকে পর্বে এই পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় পর্বে যখন আমরা বডির মধ্যে কী কী থাকবে এই বিষয় নিয়ে কাজ করবো।